মাধব ভাড়ির ঘটনা নিয়ে বিরোধী সিপিএম শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে, কিন্তু বিরোধীদের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ সিপিএম এর এক নেতা বাম আমলের মন্ত্রীর দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন। নাগরিকত্ব সংশোধনী আইন বিলের প্রতিবাদে মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলোর সাথে ত্রিপুরাতেও বন্ধে নামে ছাত্র সংগঠন টিএসএফ, কিন্তু এরাজ্যে টিএসএফ এর তেমন কোনো অস্তিত্ব নেই। আর মাধববাড়ির এলাকা এবং সংলগ্ন এলাকায় বামেদের শাখা সংগঠন গণমুক্তি পরিষদের ঘাঁটি বলে পরিচিত। দীর্ঘ বাম শাসন থাকার ফলে নিজেদের শক্তি মজবুত করেছে এই এলাকায় তৎকালীন সময়ে গণমুক্তি পরিষদ। তাই উত্তর পূর্বাঞ্চলের এই বন্ধকে উপলক্ষ করে টিএসএফ কে মদদ দিতে গণমুক্তি পরিষদ ময়দানে নামে বলে অভিযোগ উঠেছে। কারণ টিএসএফ এর পক্ষে এত সংখ্যক সমর্থন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা সাংগঠনিক দিক থেকে শক্তি নয় বলেই মনে করছে পর্যবেক্ষক মহল, এবং এই ঘটনা যে পূর্বপরিকল্পিত এমন অভিযোগই উঠছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ পরোক্ষে রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী এবং সিপিএম নেতা মানিকদের দিকেই এই অভিযোগের আঙুল তুলেছেন। আমরা যেটুকু খবর পেয়েছি, ওই এলাকার প্রাক্তন প্রতিনিধি, প্রাক্তন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সকালবেলা একটা গোপন মিটিং করেন একটা ডেরায়, তারপরেই এই সমস্ত আনকোয়ার্ড ইনসিডেন্ট দেখা দেয়। এবং এক যুগে 11:45 থেকে 12টায় এই মাধববাড়ি এবং এনআইটি 3 নম্বর গেটের ওখানে সব মিলিয়ে প্রায় 75 খানা দোকান লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সেই স্পটগুলো আমরা দেখে এসে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ভুগছে ওখানকার বাঙালিরা, বাসিন্দারা। এবং এটাকে একটা ওয়েল প্ল্যান্ড ইভিল ডিজাইন, একটা মিটিং গেছে একটা বাড়িতে, আমরা উই আর ট্রাইং টু ট্রেস আউট অ্যান্ড লোকেট দ্যাট মিটিং এর কন্টেন্টস কী হয়েছিল, যেখানে ওখানকার প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ওই মজলিশপুরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওখান থেকে একটা কনস্পিরেসি তৈরি হয়েছে এবং কিছু লোককে ঢুকিয়ে দিয়ে তাদেরকে, তাদের ইনোসেন্সটাকে মানে কুকাজে বিপথে তাদেরকে এক্সাইট করে, ইগনাইট করে, তার একটা 1980 সালের মতো আবার একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। এখানে পুনরায় 1980 সালের দাঙ্গা করার একটা প্রয়াস ওনারা নিয়েছিলেন, প্রয়াসটা ব্যর্থ হয়েছে আমার বিশ্বাস করি। এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা মানিক সরকারের আহতদের জিবি হাসপাতালে দেখতে যাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বাম আমলে বহু ঘটনা ঘটেছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সময় আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার মতো সেরকম দৃষ্টান্ত নেই বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। মাধববাড়ির ঘটনায় পূর্ব পরিকল্পনার ছাপ রয়েছে, যা ঘুরে ফিরে সিপিএম এর দিকেই অভিযোগের আঙুল বারবার তুলছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।